হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমার সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আর আমি এখন রেডি সেডি হয়ে যাচ্ছি হলো ঘরে, মানে দুলিয়াজানে, দুলিয়াজান ঘরে, দুলিয়াজানে। আর একটু কিছু কাজে আছে, এটা পরে তোমরা জানতে পারবে, এখন না। তো ওই কাজের জন্য যাচ্ছি আর কি। তো ওদিক থেকে আমার দিদি জিজু সবাই আসবে, তো সবাই একসাথে হবো এখানে গিয়ে। সকাল থেকে আর ভিডিও করতে পারিনি, তো এখন বের হচ্ছি যখন, আমি ভাবলাম এখন একটা ভিডিওটা করিনি। আর এখন আমি ওটা কী বলছি, ছদিতে এখান থেকে রিক্সা করে আগে যাবো কো জানি ফুলবাগান, তারপর ওখান থেকে আবার গুলিয়াজান। তো আমাকে ছাড়ার জন্য যাচ্ছে হলো প্রিয়া আর রুক্সি, ছদিতে ঘর অবধি রিক্সা ওঠা পর্যন্ত। তো চলো আগে আগে যাওয়া হয় তোমার দেখতে পাবে। তো চলো আগে রিক্সাতে উঠে নিই। রিক্সা তো পাইনি, আর কালকে জগন্নাথ মন্দিরে আছে আর্ট কম্পিটিশন, আর তারপর দিন আছে হলো কী জানি উল্টা রথ। তো আমি এই দুটাই কোনো কিছুই পাবো না। আর প্রিয়া ওরা কালকে দিনটা আছে, পরশু দিন হয়তো ওরা চলে যাবে, কারণ কি পরশু দিন সোমবার রুক্সির দাদার বিয়ে, ওটার জন্য আর কি, না হলে ওরা থাকতে পারতো। আর আমার অনেকটাই খারাপ লাগছে যে আমি ওদেরকে ছেড়ে মানে এখানে রেখে যাচ্ছি। কিন্তু আমি যখন ওখান থেকে আবার ঘুরে আসবো দুয়াজান থেকে, তখন আবার প্রিয়ার বর্দি আসবে। বর্দির আসার কথা ছিল, তবে আমি যাচ্ছি বলে বর্দি আর আসছে না আজকে। তো ওখান থেকে আসার পর বর্দি আসবে, তারপর ঘরে একটা ছোটো মোটো পার্টি হবে, ওগুলো পরেই হবে, এখন শুধু তোমাদের একটু একটু জানিয়ে রাখছি। যা খারাপ হয় মানে রে, না নিলতাম যেতাম না যদি কামটা না থাকতো না। আমার রিক্সা করবো, আমার ছদিতে ঘরের সামনে পর্যন্ত আমরা এসে পড়েছি, কিন্তু রিক্সার কোনো আতা পাতা নেই। এই ও তো হাইটটা গেলাম 50 টাকা কেন দেবো। বাই, মুঝে ইয়াদ কর না। 1000 years later. ঘরের মানুষগুলো কই, কেউ নাই যে, কেউ নাই কিলিয়া, সব দিকে তো বৃষ্টি। দেখো পরে বৃষ্টিতে ভিজে গেছি, পাকা কাঠালে গন্ধ পাইতেছে। এরকম ভিজে গেছে দেখো, বাইরে পুরো বৃষ্টি। কি অবস্থা ওয়েদারের, সকাল থেকে তো ওয়েদারটা কি ভালো ছিল, ছেড়ে নিয়েছি। আর এখন একটু বৃষ্টি কমেছে, একটু আলো হলো হচ্ছে আর কি, আলো হলে ভালো লাগে, বৃষ্টি বৃষ্টি পড়লে মানে ভালো লাগে, ঠান্ডা ওয়েদারটা হয়ে যায়, কিন্তু অনেকটা মানে নোংরা হয়ে যায় বৃষ্টি বৃষ্টি করলে, ভালো লাগে না, মানে ফুর্তি জিনিসটা আসে না, রোদ উঠে যেভাবে একটা ফুর্তি আসে, কিন্তু অনেক বেশি রোদুর দরকার নেই আমাদের, হালকা একটু রোদ উঠলে হবে। তো দিদি ওরা কালকে আসারই কথা ছিল, তবে বাড়িতে ওদের বিপদনাশিনী পুজো দেওয়ার কথা আছে আজকে, যার জন্য কালকে আর আসলো না। তো আজকে আসবে, আজকে বিকালের ট্রেনে হয়তো আসবে, তাই 5:30 6টার সময় ট্রেন ঢুকে যায় এখানে। তো ফার্স্ট মানে অতিথি আমি এসে পড়েছি,
তো কালকে সকালে আমার পিসি পিসিনে ওরাও আসবে, আমরা সবাই একসাথে কেন হচ্ছি সবাই বলবো, তবে এখন না, তোমাদের একটু অপেক্ষা করতে হবে। তো ঠিক আছে, এখন বাইকে আসার সাথে সাথে মা যখন জেনেছিল সকালবেলা যে আমি আসব, মানে কালকে থেকে জানে যে আমি আসব, তো মা কী করেছো আজকে একটু জাম মাখা না করে রেখে দিয়েছে, কারণ কি আমি তো এগুলো খেতে ভালোবাসি। তো এখন আসার পর থেকে মা শুধু বলছে জাম মাখা করে রেখেছি, খেয়ে নে। তো আমি ততক্ষণ ফ্রেশ ট্রেশ হইনি, তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। তো এখানে আছে অনেকগুলো, তবে এতগুলো তো আমার লাগবে না। জাম মাখা তো চলো একটু করে বাটি করে নিয়ে নিই, আর এই একটু বৃষ্টি বৃষ্টির মধ্যে আমি জাম মাখার মজাটা নিই। কি রান্না হয়ে গেছে? হ্যাঁ, কি রান্না করছো আজকে দেখি তো, রাখি আগে। আজকে রান্না করলাম ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়া। ও মাই গড, শীতল দিয়ে কচুরলতি, সব আমার ফেভারিট জিনিসগুলো। ও মাই গড, সব আজকে আমার ফেভারিট জিনিসগুলো, সব কিছুই পুরো রেডি। এখানে আসলে এটাই মজা, না কোনো কামের চাপ, কখন কখন মা রান্নাও করে নে, আর সব ফেভারিট ফেভারিট জিনিসগুলো থাকে। ইলিশ মাছ আসার সাথে সাথে ভাবতে পারছো, ইলিশ মাছ তো বাঙালিদের ইমোশন কি বলবো, এতটাই আমরা ভালোবাসি। সবারটা আমি জানি না, কিন্তু আমি তো খুব বেশি ভালোবাসি। আর কাটার জন্য বিরাট ওদেরটা খেতে ভালোবাসে না, যার জন্য একটু কমেই আনে বাড়িতে, কিন্তু এখানে আমাদের এখানে কিন্তু ইলিশ মাছটা প্রায় চলতে থাকে, কারণ কি আমরা গ্যাপে না পুরা কি বলবো, মানে খেয়ে দিয়ে চলতে খুব বেশি ভালোবাসি, ওই মাছ মাংস এসব আর কি। তো কি বলবো, আমার তো যেহেতু রান্না করতে অত বেশি ভালো লাগে না, তার জন্য আমি বিরাটকে একটু কমিয়ে আনতে বলি, কিন্তু এখানে আসলে আমার রান্না করার চাপ থাকে না, তার জন্য একদম পুরা মজাসে খাই আর ঘুমাই। আর এখন যখন আমার দিদি আসবে, পিসি আসবে, আর পিসির মেয়ে, ওদের বাচ্চাগুলো, মানে ঘরে একটা আলাদা রকমের হুলুস্থুল। আর আমি যে এই হুলুস্থুলটা পাওয়ার জন্য যে কত দিন ধরে অপেক্ষা করছিলাম, তো ফাইনালি আমার অবশ্য এই আজকে তো শনিবার, আজকে আসার কথা ছিল না, আমার রবিবারই আসার কথা ছিল, তবে যখন আমি জেনেছি যে দিদি আজকে আসছে, তো আমি কেন পিছিয়ে থাকবো ভাই, একা একা ও শুধু মায়ের আদর নেবে এটা তো হতে পারে না, তার জন্য আমি দৌড়ে দৌড়ে এসে পড়েছি, যাতে ওর আগে আমি একটু আদরটা পেয়ে নিতে পারি। তো আসার পর তো মার সাথে ওরকমভাবে মানে বসতে পারছি না, কারণ কি মা তো রান্নাঘর ঢুকে আছে, কিন্তু এখন রান্নাবাড়া শেষ, এখন মার সাথে একটু বসতে পারবো। মা তুমি খেলা দাও এখন জামা খা। তো আমি আর মা এখন বসে বসে জাম মাখা করবো, আর আন্টিও এখন এসে পড়বে, কারণ কি ভাই গেছে আন্টিকে দোকান থেকে আনার জন্য। তো আসুক, আমরা তিনজনে একটু খুব বসে আড্ডা দেবো, তারপর খাওয়া দাওয়া। তো চলো জাম মাখাটা বেরিয়ে নিই আমার মার জন্য। এদিকে আমি আর মা বসে বসে জাম মাখার মজা নিচ্ছি, আর এদিকে এদিকে আমার কাকু কাকিমাদের শুটিংয়ে ব্যস্ত পুরা। দেখি কি শুটিং করবা, তুমি বহুত বড়। দেখা হে পেহেলি বার, সাজন কি আঁখো মে প্যার। যাও না, কি হয়েছে বাপ রে, এরকম কেন করো, একদিন করবা আবার। यहां पे हम लोग का हीरो रेडी, यहां पे हम लोग का हीरोइन रेडी, ওটা কি জামের গুটি ফেলতে হুয়ে। আরে বাপরে বাপ, ও মা তুমি এদিকে আও, শুটিং দেখো সামনেতে, শুটিং দেখো মা, আও না। সলমান খান আর মাধুরী দীক্ষিত আয় পড়ছে এখানে মধ্যে, সলমান খান আর ভারতী। আরে রৌদ্র মানে সুন্দর আসে ভিডিও কর না বাপরে, এরকম কেন করতেছো। ও ওদিক থেকে শাহরুখ খান আসছে, জলদি জলদি ক্যামেরাম্যানও রেডি। ইহাঁ পে ক্যামেরাম্যান ক্যামেরা হাত মে লেতে হুয়ে, ওয়ান স্টার্ট। বিহাইন্ড দ্য সিন, ওদিকে দেখো কত সুন্দর শুটিং হচ্ছে। ও মাই গড, আন্টি পুরো হিরোইন টাইপ পোজ দাও। ও
দেখি 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 এই সানডে দুপুর মিলাই দিছে, ভালো হয়েছে কিন্তু। তো শেষ, লাইট ক্যামেরা অ্যাকশন এখন বন্ধ হয়ে গেছে, এখন আমরা ঘরে ঢুকে যাই। একটু আগে কত বৃষ্টি ছিল আর এখন কি সুন্দর রোদ উঠে গেছে, এই রোদুটার আমি অপেক্ষা করছিলাম। ডিব্রুগড়ের বাড়িতে আমি এই এই জিনিসগুলো খুব মিস করতে থাকি, কারণ কি এখানে মানে একদম প্রত্যেকটা সেকেন্ডে এত মজা, এত ফুর্তি, আমি এই জিনিসগুলো মিস করি। আর ওখানে তো আমি একা একাই সারাদিন বসে থাকি, একদম ভালো লাগে না। আর এখানে সারাটাক্ষণ এই মজার ফুর্তি উৎপাত, একদম কি বলবো। তাই আমি বারবার বারবার ঘুরে ঘুরে এখানে চলে আসতে চাই, আর এখানে আসার পরে শান্তিটা আমি খুঁজে পাই, যে শান্তিটা আমি ওখানে খুঁজি কিন্তু আমি এখানে এসে পাই। এখন টাইম হচ্ছে সন্ধ্যা 7:30, আর 5:30 থেকে আমরা শুধু বসে আছি, দিদি ওরা কখন আসবে কখন আসবে। তো একবার তো দিদি আমাদেরকে ফোন করে বলেছিল কি ওরা আজকে আসবে না, কিন্তু বেচারি বুঝতে পারেনি, ও ইউটিউবে শর্টস ভিডিও দিয়ে দিয়েছে আর আমরা সবাই দেখে নিচ্ছে, তখন বুঝতে পেরে গেছি যে ওরা আসছে, কারণ কি শর্টস ভিডিও দিয়েছে স্টেশনে ট্রেনে এরকম পুরো কিছু বুঝতে পেরে গেছি। কিন্তু আজকে ট্রেন অনেকটাই লেট, যেখানে ট্রেন 6টার সময় ঢোকার কথা এখন 7:30 হয়ে গেছে, এখন ট্রেন ঢুকেছে, এখন ভাই পুটু সবাই গেছে ওদেরকে আনার জন্য, তো ওরা আসুক তারপর আবার দেখা হচ্ছে। আজকে বলে কেউ আইবো না, আজকে বলে কেউ আইবো না। এলিগা সারপ্রাইজ, সারপ্রাইজটা পুরো আগে খারাপ হয়ে গেছে গিয়া। হ্যালো, আমাকে চিনেছ? কে বল তো, এ গলার আওয়াজটা কি হয়েছে তোর? আজ এইয়ে ও মাই গড, ফুটার নিচে লাগাই দিলে লাগাইতে সিঁদুরটা ঠিকই রে, ভালোই করছস। আমরা এখন বের করেছিলাম আইসক্রিমটা খাওয়ার জন্য সকালে, ভাইকে বলেছিলাম আজ একটা চকোবার নিয়ে আসার জন্য, আর ও ফ্যামিলি প্যাক নিয়ে এসে পড়েছে, তো সবাই খেতে পারবো। কিন্তু এখন যখন বের করেছে আইসক্রিমটা, এটা আগে পুরো গলে গেছে, আবার রেখে দিয়েছি ডিপ ফ্রিজে, এখন দেখি পরে ভাত খাওয়ার পর বের করবো। আর এখন তো কি বলবো, রান্না হচ্ছে, তো কি কি রান্না হচ্ছে একবার তোমরা দেখে নাও। এখন রাত্রে করছে হলো শীতলের বড়া, এখানে আছে ডিম তরকারি, আর এখানে আছে ভাত।